আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের আলোচনাটি মুফতি আমিনুর রাহমাতুল্লাহি আলাইহির একটি উক্তির মাধ্যমে শুরু করতে চাই। তিনি বলেছিলেন, আলেম সমাজকে তাগুত কিনতে পারে, কিন্তু ছাত্র সমাজকে তাগুত কিনতে পারবে না। আজকে যারা বিভিন্ন সুরে সুর মিলিয়ে বলছেন আমাদের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয়েছে, কৌমি অঙ্গনে ভাঙ্গন ধরেছে, তাদেরকে উদ্দেশ্য করে বলব, আমরা ছাত্র সমাজ ইতিপূর্বে ঐক্যবদ্ধ ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব। দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, দেশবিরোধী চক্রান্তে, দেশের যে কোনো ক্লান্তি লগ্নে এবং কৌমি বিরোধী যে কোনো চক্রান্তে আমাদের সজাগ দৃষ্টি ইতিপূর্বে ছিল, এখনো আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। দ্বিতীয় যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে, এতদিন যারা আমাদেরকে মিষ্টি মিষ্টি কথা শুনিয়েছিলেন লাইভে এসে, রমজান থেকে আমরা শুনে এসেছিলাম, তারা কি বলল যে মূলত আনাস মাদানি এবং বাবুনগরী সাহেবের মধ্যে কোনো বিরোধ নেই, কিন্তু আমার কল রেকর্ডের মাধ্যমে স্পষ্ট হয়ে গিয়েছে তাদের মধ্যে বিরোধ আছে কি না। তারা বলেছে মূলত আনাস মাদানি সাহেবও চাচ্ছেন বাবুনগরী সাহেব মুহতামিম হোক, কিন্তু তৃতীয় একটি পক্ষ চাচ্ছে বাবুনগরী সাহেবকে বিতর্কিত করে মুহতামিম বানাতে। আজকে তাদের সেই সুর কোথায় গেল? আজকে আমার এই কল রেকর্ডের মাধ্যমে স্পষ্ট হয়ে গিয়েছে আনাস মাদানির চক্রান্ত। এখনও যদি তার ব্যাপারে মুরব্বীরা মুখ না খোলেন, সে যে কৌমির জন্য কতটা ভয়ঙ্কর রূপ হয়ে দাঁড়িয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তৃতীয়ত আমি যেই বিষয়টি বলবো সেটা হলো, যেখানে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি দামাত বরকাতুহু যখন বুখারী জিলদে সানি আল্লামা জুনাদ বাবুনগরী সাহেবকে বুঝিয়ে দিয়েছিলেন, তখন বলেছিলেন বংশগত দিক দিয়ে জুনাদ বাবুনগরী আমার চেয়ে ঊর্ধ্বে এবং জুনাদ বাবুনগরী সাহেবের যোগ্যতা আমার চেয়েও বেশি। আমি তো হাফেজ না, জুনাদ বাবুনগরী তো হাফেজ, হাফিজুল হাদিস। সেখানে কিভাবে আনাস মাদানি সাহেব তার প্রতি এভাবে বিদ্বেষ রেখে কথা বলতে পারে? তিনি কি তার ওস্তাদ সমতুল্য নন? তাকে কি শ্রদ্ধা দিয়ে কথা বলা যেত না? এটা কোন ধরনের স্বভাব? আপনাদের কাছ থেকে কি এগুলোই মানুষ আশা করে? চতুর্থত আমি বলবো, যারা এখনো তার ব্যাপারে চুপ আছেন, মুখ খুলছেন না, হয়তো কেউ কেউ আমাকে বেয়াদবির ট্যাগ লাগিয়ে দিবেন, বলবেন সে মুরব্বীদের ব্যাপারে কথা বলে। কিন্তু আমি বলতে চাই, যার কারণে আমাদের ওস্তাদের 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 জীবন বিনষ্ট হবে, মানহানি হবে, তাকে আমরা কিভাবে ছাড় দিব? আল্লামা শাহ আহমদ শফি দামাত বরকাতুহু ওনার সারা জীবনের তিল তিল করে উপার্জিত সুনাম সুখ্যাতিকে আজ এই আনাস মাদানি ধুলি মিশিয়ে দিচ্ছে, মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। জুনাদ বাবুনগরী সাহেব দামাত বরকাতুহুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, এরপরও কিভাবে আমরা তাকে ছাড় দিয়ে কথা বলব? অতএব যত যা কিছুই বলেন এরকম ব্যক্তিকে আমরা ছাড় দিতে পারি না। তিনি বলেছেন যে জামাতের সঙ্গে নাকি বাবুনগরী সাহেবের সংশ্লিষ্টতা আছে, তিনি কি এর কোনো প্রমাণ দিতে পারবেন? এর কোনো ডকুমেন্ট কি তার কাছে আছে? তিনি বলেছেন তার কাছে আছে। তাহলে এতদিন পরও কেন আপনি পেশ করছেন না? অনেক আগেই তো চ্যালেঞ্জ দেওয়া আছে, আপনি কেন গ্রহণ করছেন না? সাহস থাকলে গ্রহণ করুন। আমরা যেরকম আমাদের জন্মদাতা পিতাকে চিনি, আমরা যেরকম আমাদের রুহানি পিতাকেও চিনি। আমাদের জন্মের ব্যাপারে যেরকম আমাদের পিতামাতা কোনো ধরনের খেয়ানত করেননি, এরকম আমরা আমাদের রুহানি পিতা যারা তাদেরকেও আমরা ভালোভাবে চিনি, পুরো দেশ তাদেরকে চিনে, তারা কতটা সৎ। আপনারা চোখ বন্ধ করে দুটো মানুষের ব্যাপারে বিশ্বাস রাখতে পারেন, জুনাদ বাবুনগরী সাহেব, যে আপনারা নূর হোসেন কাসিমি সাহেবের ব্যাপারেও চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারেন। ৬ নম্বর আমি যে বিষয়টি বলবো, মুরব্বীদের কাছে দরখাস্ত করব, প্লিজ
আপনারা জনস্রোতের বিরুদ্ধে গিয়ে এরকম কোনো কাজ বা এরকম কোনো সুযোগ করে দিবেন না যে সুযোগ ছাত্র সমাজ পেয়ে আপনাদের সমালোচনা করে। বর্তমান যে সমস্যা চলছে আপনারা পরস্পর বসে একটা সমাধানে আসুন। দয়া করে আমাদেরকে আপনারা রক্ষা করুন, প্লিজ এই কঠিন মুহূর্তে আপনারা এগিয়ে আসুন। সেজন্য আমি বলবো আপনারা এমন কোনো সুযোগ কাউকে দিবেন না যার ফলে আপনাদের ব্যাপারে মানুষ মুখ খুলতে সাহস পায়। এই সুযোগটা আপনারা কেন দিচ্ছেন? আপনারা সুযোগ না দিলে তো এই সুযোগগুলো কেউ পায় না। অতএব আমি যেই বিষয়গুলো বললাম এখনই আমাদের সতর্ক হওয়ার সময়। যদি ছাত্র সমাজ একবার বেঁকে বসে, তারা যদি অর্থাৎ হাটাজারির যারা রয়েছেন ছাত্র সমাজ, তারা যদি এই কথা বলে যে আমরা দরস বর্জন করব, তখন আপনারা কোথায় যাবেন? আমরা ছাত্রদের সঙ্গে কথা বলি, তাদের মনোবল আমরা বোঝার চেষ্টা করি, আজকে এরকম একটা পজিশন, এরকম একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে, অতএব সেই সিচুয়েশন আপনারা করবেন না আমরা সে আশা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين মিশে এই জীবনে রং ধনুটা মুছে যাবে একদিন জেনে না, থাকতে সময় খুদার রাহে নিজের জীবনটা সঁপে দাও, হায়রে নিজের জীবনটা সঁপে দাও।